একটা হলো গোলা রুটি আর বিরিয়ানি বানানি হচ্ছে এই যে ডিম কারি আর কে বানাচ্ছে দেখো এই দেখো সবজিটা মজে গেছে তো এর মধ্যে আমি এখন এখানে পেস্ট করি হ্যালো फ्रेंड्स वेलकम ব্যাক টু आवर চ্যানেল গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি প্রত্যেককে খুব খুব ভালো আছো আমিও ভালো আছি তাই আবার তোমাদের মাঝখানে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তো আমার বিছানাটা এখনো তোলা হয়নি বাকি আছে তো তোমরা দেখতেই পারছো পিছনে তো বিছানাটা এখন তুলে নেব তুলে তারপরে কাপড় আছে কিছু পরিষ্কার করার জন্য সেগুলো বের করে নেব তো সমস্ত যা কাজ আছে সকালে সবকিছু করে নেব কিন্তু তার আগে আমি এখন যাব কিচেনে কিচেনে গিয়ে রিঙ্কি রান্না করছে তো আমি যাব একটু কেটে কেটে দেব আর একটা আমি একটা ড্রাই ফিশ বানাবো তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব তো তোমরা সাথে থাকো পাশে থাকো আর দেখতে থাকো তো फ्रेंड्स দেখো আমি রান্নাঘরে চলে এসেছি আর কি বানাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব এখানে দেখো फ्रेंड्स সবজি বেগুন সিম ডাটা শালগম মূলো আছে মূলো আচার আলু আর একটা আলু দিয়েছি তো এগুলো দিয়ে আজকে আমি শুটকি বানাবো দেখো আমি এখানে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ সবজিটা মজতে দেব আর এই পাশে দেখো আমি এখানে লোটটা শুটকি আর কাঁঠাল বিচি ফ্রাই করে রেখে দিয়েছি আগের থেকে তো এই কাঁঠাল গুটিগুলো আগরতলার থেকে এসেছে তাই এটা আজকে স্পেশাল একটা শুটকি তরকারি বানাবো তো তোমাদের সাথে আবার পরে দেখাচ্ছি তো फ्रेंड्स দেখো এখানে সবজিটা মজে গেছে তো এর মধ্যে আমি এখন এখানে পেস্ট করে রেখেছিলাম বাটা মশলা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম এটা দিয়ে দেব তখন এটা ভালো করে নাড়াচাড়া একটু করে নেব ভালো করে মিশিয়ে নেব আর কিছু দেব না এটাতে আমি জিরা টিরা কিছু দেব না জিরা ধনার গুঁড়া কিছুই দেব না এইভাবে আমি একটুটা ভালো করে মিশিয়ে একটু ভালো করে মজিয়ে নেব তারপরে আমি কাঁঠাল দিচ্ছি আর শুটকিটা দিয়ে দেব তো এই দেখো ফ্রেন্ডস আমার তরকারিটা রেডি হয়ে গেছে শুটকির তরকারি তো কে কে শুটকি খেতে ভালোবাসো কমেন্ট বক্সে জানাবে আমি তো খুব খুব ভালোবাসি আর এইভাবে করে বানাতে তো আমি খুব খেতে খুব ভালোবাসি আর কাঁঠাল বিচি তো আমি খুব ভালোবাসি যেইভাবেই হোক ভাজা তরকারি যেভাবেই হোক কাঁঠাল বিচির ডাল আমি সবভাবে খেতে ভালোবাসি তাই আমার জাল আমার জন্য পাঠিয়েছে আগরতলার থেকে আমার জন্য পাঠিয়েছে আমি ভালোবাসি তাই আর কি তো তোমরা অবশ্যই বলো দেখতে কেমন হয়েছে তো ফ্রেন্ডস তোমরা দেখতে পারলে আমি শুটকি তরকারি বানিয়েছিলাম কাঁঠাল বিচি দিয়ে তো কাঁঠাল বিচিটা আমার দিদিভাই পাঠিয়েছিলো আগরতলার থেকে আমার জাল পাঠিয়েছিলো তো তা কাঁঠাল বিচি দিয়ে আমি শুটকি তরকারি বানালাম তো আমি খুব ভালোবাসি কাঁঠাল বিচি খেতে তাই আর কি দিদিভাই আমার জন্য পাঠিয়েছে আগরতলার থেকে দিদিভাই পাঠিয়েছে তো আমার তোমরা হয়তো আগের ভিডিওতে বলেছি তোমরা যারা দেখেছো আমার ভিডিও তারা জানো আমি বলেছিলাম যে আমার ভাসুর আসছে তো দাদার হাতে দিয়ে পাঠিয়েছিলো আমার জন্য তাই আর কি আজকে বানালাম তো দিদিভাইকে অনেক 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 ভালোবাসা আমার তুমি আমার জন্য চিন্তা করে কাঁঠাল বিচিটা পাঠালে কারণ আমাদের এখানে এখন পাওয়া যায় না সিজন নেই তো সেখানে পাওয়া গেছে তাই আর কি দিদিভাই আমার জন্য পাঠিয়ে দিয়েছে তো আজকে রিঙ্কি রান্না ছিল তো কী কী রান্না করেছে ডিম বানিয়েছিলো তো আর আমি তরকারিটা করেছি আর ও ভাজা টাজা করেছিলো তো তোমাদের সাথে সেগুলো শেয়ার করিনি তো আমি এখন চান টান করে চলে এসেছি তো চলে আসার পরে তোমাদের সামনে একটু আসলাম কথা বলতে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো ফ্রেন্ডস দেখো এখানে বিরিয়ানি বানানি হচ্ছে এই যে ডিম কারি আর কে বানাচ্ছে দেখো এই দেখো পাপা হাই করো এদিকে দেখো এই যে আর তুমি রান্না করতেছো দেখবে না হয় রান্না করতেছে করো করো রান্না করো দেখেছো বিরিয়ানি বানাচ্ছে পুরো বিরিয়ানিও বানাবে এখন দেখো এখানে আমি এখন বিকালে টিফিন বানাচ্ছি এটা হলো গোলা রুটি তো অনেকে জানো অনেকে জানো না তো যে যে জানো কি বলবো আর বলো আটাটা আটা নিয়ে এই যে দেখাচ্ছি এ দেখো আটা নিয়েছি আটার মধ্যে সামান্য জল দিয়েছি আর সামান্য নুন দিয়েছি দিয়ে এটা ভালো করে গুলে নিয়েছি ব্যাটারটা ঠিক এইভাবে হবে একটু পাতলা তারপর আমি তাওয়াতে তেল দিয়ে দিয়েছি দিয়ে তারপর ব্যাটারটা দিয়ে হাত দিয়ে ভালো করে নাড়িয়ে দিয়েছি চারিপাশে তো ভালো করে একটু ভেজে নিচ্ছি লাল লাল করে তারপর হয়ে যাবে গোলা রুটি তো এই গোলা রুটিটা খেতে আমার মেয়ে খুব ভালোবাসে
ওর একটা ফেভারিট এটা খাওয়াটা গুলা রুটি খাওয়া ওর অনেক অনেক ভালোবাসে গুলা রুটি খেতে মানে এটা ফেভারিট খাওয়া বলতে পারো ওর আর আমার হাজবেন্ডও খুব ভালোবাসে এটা তো ওর পাপার মেয়ে খুব ভালোবাসে আর এখন তো যেহেতু হাজবেন্ড বাড়িতে নেই তো মেয়ের জন্যই বানাচ্ছি ওর বিকালের টিফিন তো সবসময় আর কি বলো চাউমিন ম্যাগি এসবই খেতে থাকে তো এসব বেশি খাওয়াটা ভালো না তো যার জন্য ভাবলাম গুলা রুটি খেতে তো অনেক ভালোবাসে তো এখন গুলা রুটিটা বানিয়ে নিই আর ওই পাশে মেয়ে পড়ছে মিস এসেছে চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই তো এই পাশে দেখো মিস পড়াচ্ছে মিস হাই বলো তো চলো আমার আমরা রান্নাঘরে চলে যাই ওরা পড়তে থাকুক তো এই পাশে এটা হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নেব আর একটা বানিয়ে নেব এটা হয়ে গেছে এটা চিনি দিয়ে খেয়ে নেবে তো দেখো ফ্রেন্ডস তাওয়াটাতে আমি একটু তেল দিয়ে দিয়েছি এখন এটা ভালো করে এখন ব্যাটারটা এটার মধ্যে দিয়ে হাত দিয়ে নাড়িয়ে দেব তো দেখো ফ্রেন্ডস ব্যাটারটা দিয়ে দিয়েছি এর মধ্যে এখন আমি এটা ভালো করে হাতের সাহায্যে একটা গোল আকারে রুটি বানিয়ে নেব তো গুলা রুটিটা ঠিক আমি এত ভালো পারি না যেহেতু তথাপি চেষ্টা করি গুলা রুটিটা আমি আমার মার থেকে শিখেছি আমার মা খুব ভালো বানায় গুলা রুটি পারে খুব সুন্দর আমার মারটা দেখতে তো আমারটা দেখছো ত্রিকোণা হয়ে গেছে তো এখন এটা একপাশ ভালো করে হয়ে নিক তারপর আমি আরেক পাশ উল্টিয়ে দেবো তো একপাশ হয়ে গেছে আমি আর এক পাশে উল্টিয়ে দিয়েছি তো এটা চিনি দিয়ে এখন মেয়েকে খেতে দিয়ে দেবো আর মিস এখন চলে যাবে আর মিসকে আমি আগেই চা দিয়ে দিয়েছিলাম তো মিস চা খেয়ে নিয়েছে তো এখন মিস যাওয়ার পরে মেয়েকে এটা খেতে দিয়ে দেবো খেয়ে তারপরে আবার পড়তে বসে যাবে তো তোমরা সাথে থাকো দেখতে থাকো হ্যালো ফ্রেন্ডস তো এখন হচ্ছে পরের দিন সকাল তোমাদের সাথে কালকে সমস্ত কিছু শেয়ার করলাম তো তারপর রাত্রি বিকালবেলা আমি গোলা রুটি বানিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম কিন্তু তারপর আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তাই আজকে পরের দিন সকালে আবার তোমাদের সাথে কথা বলতে চলে আসলাম তো তোমাদেরকে শেয়ার করলাম আমার আগরতলা থেকে যে দিদিভাই পাঠিয়েছে আমার জন্য তো সেটা কাঁঠাল বিচির আমি তরকারি বানালাম তোমাদের সাথে শেয়ার করলাম তো ছোটোখাটো একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে নতুন একটা ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটি দেখতে থাকো তো